হ্যালো আসসালামু আলাইকুম আব্দুল কম্পিউটার পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে বাংলাদেশ সেনাবাহিনী অসামরিক পদে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো বিজ্ঞপ্তিটি পূর্বে বিভিন্ন চ্যানেলে দেওয়া হয়েছে কিন্তু সমস্যা ছিল আবেদনপত্র প্রেরণের ঠিকানা দেওয়া ছিল না তো আমি আজকে এই বিজ্ঞপ্তিটি আবেদনপত্র প্রেরণের ঠিকানাসহ আলোচনা করবো কার আবেদন করতে পারবেন কবে আবেদন করতে হবে অর্থাৎ কত তারিখের মধ্যে আবেদন করতে হবে এবং কীভাবে আবেদন করবেন এবং অনলাইনে না অফলাইনে এ ব্যাপারে বিস্তারিত আলোচনা হবে তো আপনারা ভিডিওটি ধৈর্য ধরে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ যদি আপনি আমার চ্যানেলের নতুন ভিজিটর হয়ে থাকেন এখানেও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চাকরি সম্পর্কিত যে কোনো তথ্য পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সাথে থাকা বেলাইকনটি অবশ্যই অন করে রাখবেন যাতে আমার চ্যানেলে পাবলিশ হওয়া পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে আসুন আমরা বিজ্ঞপ্তিটি দেখি সেনাবাহিনীর নিম্ন সংগঠনের নিম্নলিখিত অসামরিক স্থায়ী পদে লোক নিয়োগের জন্য প্রার্থী নির্বাচনের নিমিত্তে পদের সামনে উল্লিখিত যোগ্যতা সম্পন্ন সংশ্লিষ্ট জেলার বাংলাদেশি নাগরিকদের নিকট হতে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে তো এখানে কর্মিক কর্মীকং একই আছে পরিচ্ছন্নতা কর্মী একজন বেতন স্কেল হচ্ছে আট টাকা থেকে বিশ টাকা শিক্ষাগত যোগ্যতা হলো পঞ্চম শ্রেণী অথবা পিএসসি অথবা পিএসসি অথবা সমমান অর্থাৎ পঞ্চম শ্রেণী পাশ থাকলেই সে এটা আবেদন করতে পারবেন বয়স সম্পর্কে আমি একটু পরে বলতেছি আপনারা ভিডিওটি খেয়াল করে দেখুন এখানে জেলা দেওয়া আছে রাজবাড়ি এক অর্থাৎ রাজবাড়ী জেলা থেকেই শুধুমাত্র এই পত্রের জন্য আবেদন করা যাবে এবং আবেদনপত্র প্রেরণের ঠিকানা ডানপাশে দেওয়া আছে কমান্ডান্ট ও একাডেমি বগুড়া সেনানিবাস বগুড়া আটান্ন শূন্য এক তো এই আবেদনপত্র প্রেরণের ঠিকানায় দুইটি পদের জন্য আবেদন করা যাবে একটি হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী এবং আরেকটি হচ্ছে সহকারী বাবুরচি এর শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী অথবা জেএসসি অথবা সমমান পাশ আর জেলা হল ঠাকুরগাঁও আরেকটি খেয়াল করে দেখুন পদের নাম ইউডিসি অর্থাৎ তিন চার পাঁচ ছয় এই কয়টি পদের জন্য শিক্ষাগত যোগ্যতা ইউডিসির ক্ষেত্রে স্নাতক বা সমমানের পাশ কম্পিউটার উপর তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান থাকতে হবে ইংরেজি ও বাংলায় কম্পিউটার মুদ্রাক্ষরে মুদ্রাক্ষর গতি যথাক্রমে তিরিশ ও বিশ শব্দ হতে হবে আর এখানে আবেদন করতে পারবে বরিশাল জেলা থেকে এবং পদের সংখ্যা হচ্ছে একটি এরপর রয়েছে অফিস সহকারী একজন স্কেল ন হাজার থেকে বাইশ হাজার শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বা সমমান পাস ইংরেজি ও বাংলায় কম্পিউটার মুদ্রাক্ষরে মুদ্রাক্ষর গতি যথাক্রমে তিরিশ ও বিশ বিশ শব্দ হতে হবে কম্পিউটারের উপর তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান থাকতে হবে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের জন্য এসএসসি পর্যন্ত শিথিলযোগ্য সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যগণ অগ্রাধিকার পাবে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যগণের জন্য আরও কিছু বিজ্ঞপ্তি আছে এই বিজ্ঞপ্তি এই বিজ্ঞপ্তিটির শেষের দিকে তো আপনারা সে পর্যন্ত দেখুন আর এই পথটির জন্য আবেদন করতে পারবে নোয়াখালী জেলা থেকে এরপরে পরিচ্ছন্নতা কর্মী দুইজন শিক্ষাগত যোগ্যতা পঞ্চম শ্রেণী আবেদন করতে পারবে দিনাজপুর এবং বরিশাল থেকে অর্থাৎ দিনাজপুর থেকে একজন নেবে এবং বরিশাল থেকে একজন নেবে ইন্ড বি আর শিক্ষাগত যোগ্যতা পঞ্চম শ্রেণী পাশ জুতা তাবু ত্রিপলসহ অন্যান্য চামড়াচার দ্রব্য মেরামতের কাজে অভিজ্ঞতার অগ্রাধিকার দেওয়া হবে আবেদন করতে পারবে বিবারিয়া মুন্সিগঞ্জ এবং হবিগঞ্জ এই তিন জেলার লোক আবেদন করতে পারবে এবং নেওয়া হবে একজন লোক অর্থাৎ শূন্য পদের সংখ্যা রয়েছে একটি এবং এই তিন থেকে ছয় পর্যন্ত এই পদগুলোর জন্য আবেদন করতে হবে কমান্ডান্ট আর্টিলারি সেন্টার ও স্কুল হালি শহর চট্টগ্রাম বিয়াল্লিশ ষোলো প্রভিওয়ার্স এভাবে প্রত্যেকটি পদের সামনে আবেদন প্রেরণের ঠিকানা দেওয়া আছে আপনারা সেখানে এই ঠিকানায় আবেদন করতে হবে এবং আবেদনপত্র পাঠাতে হবে তো আপনাদের জন্য এই বিজ্ঞপ্তিটি ভিডিও ডিসক্রিপশনের ভিডিও ডিসক্রিপশনও নাই প্রথম কমেন্টে আমি দিয়ে দেব পিন পিন করে প্রথম কমেন্টে আমি দিয়ে দেব আপনাদের দেখতে হলে এই ভিডিওটি সরি এই ফাইলটি ডাউনলোড করতে হবে কারণ হলো এই ফাইলটি হলো চৌত্রিশ পৃষ্ঠায় আপনাদের জন্য আমি চৌত্রিশ পৃষ্ঠা যদি পড়তে যাই তাহলে অনেক সময় দরকার হবে তো আপনারা যদি কেউ এই বিজ্ঞপ্তিতে আবেদন করতে চান তাহলে ফাইলটি ডাউনলোড করে এরপরে ধীর দেখে নেবেন আর সব শেষে অর্থাৎ চৌত্রিশ পৃষ্ঠায় রয়েছে আবেদনের ফর্মটি এ হলো চাকরির আবেদনের ফর্মটি সবার শেষে আছে এই বিজ্ঞপ্তিটির সেখান থেকে শুধুমাত্র একটি পেজ প্রিন্ট করে আপনি সহজতে আপনার আবেদনপত্র পূরণ করে নির্ধারিত ঠিকানায় পাঠিয়ে দেবেন তো আবেদন ফর্মে বরাবর এক ডান পাশে যে উল্লেখিত ঠিকানাটি রয়েছে বরাবরের পর সেই ঠিকানাটি লিখতে হবে এখানে পাসপোর্ট সাইজের সম্প্রতি তোলা চার কপির ছবি এখানে লাগাতে হবে পিন আপ করে করেস্টাপার করে দিয়ে দেবেন এরপর এখানে রয়েছে পদের নাম বিজ্ঞপ্তি নম্বর বিজ্ঞপ্তি নম্বর সবার উপরে দেওয়া আছে এবং বিজ্ঞপ্তির তারিখ দেওয়া আছে প্রার্থীর নাম বাংলা এবং ইংরেজিতে বড় হাতের অক্ষরে জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন যে কোনো একটি ব্যবহার করতে পারবেন জন্ম তারিখ এখানে দিতে হবে জন্মস্থান এবং বিজ্ঞপ্তিতে উল্লিখিত তারিখে বয়স এখানে দিতে হবে বছর মাস এবং দিন এরপরে মাতার নাম বাংলায় পিতার নাম বাংলায় ঠিকানা বর্তমান এবং স্থায়ী যদি আপনি একই ঠিকানায় থেকে থাকেন তাহলে বর্তমান স্থায়ী একই ঠিকানা লিখবেন আর যদি ভিন্ন ঠিকানায় থেকে থাকেন তাহলে তো দুইটি ঠিকানায় লিখতে হবে তো এখানে ঠিকানাটি বাংলা লিখতে হবে এরপরে যোগাযোগের জন্য মোবাইল অথবা টেলিফোন নম্বর এবং যদি ইমেল নম্বর থাকে তাহলে দিতে পারেন জাতীয়তা বাংলাদেশি জেন্ডার পুরুষ অথবা মহিলা ধর্ম আপনি যে ধর্মের সে ধর্মের নাম এখানে লিখতে হবে এবং আপনার বর্তমান পেশা যদি আপনি কোনো পেশায় না থাকেন সেক্ষেত্রে না দিলেও চলবে কোনো মানে ঘটা ফাঁকাই থাকবে এরপরে শিক্ষাগত যোগ্যতার নাম আপনি যে সমস্ত সার্টিফিকেট অর্জন করেছেন সেগুলো এখানে লিখতে হবে বিষয় বলতে গুরুপকে বোঝানো হয়েছে অর্থাৎ বিজ্ঞান মানবিক অথবা অন্য কোনো বিষয় যদি আপনি থেকে থাকেন আর যাদের বিষয়টি নেই তারা এখানে লিখবেন না এরপরে শিক্ষা প্রতিষ্ঠান আপনি যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে সনদটি লাভ করেছেন সেই শিক্ষা প্রতিষ্ঠানের নাম এরপরে পাশের সন এরপরে কোন বোর্ডের অধীনে আপনি পরীক্ষা দিয়েছেন সে বোর্ডের নাম এবং এখানে আপনার রেজাল্ট এরপর অতিরিক্ত যোগ্যতা হিসেবে যদি কিছু থেকে থাকে তাহলে এখানে লিখবেন অভিজ্ঞতার বিবরণ যদি থাকে অভিজ্ঞতা যদি থাকে সেক্ষেত্রে আপনি এখানে অভিজ্ঞতা লিখবেন আপনি যদি এখানে উল্লিখিত কোনো কোঠা হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে কোঠার উপর ঠিক চিহ্ন দিতে হবে এরপরে আপনার চালান বা ব্যাংকড্রাফ বা পে অর্ডার পোস্টাল অর্ডার নম্বর এখানে লিখতে হবে এবং ওই ওই তারিখটি লিখতে হবে যে কোন তারিখে আপনি ব্যাঙ্কড্রা বা পোস্টাল অর্ডার করেছেন এবার ব্যাংক এবং শাখার নাম এই লাইনে লিখতে হবে বিভাগীয় প্রার্থী কিনা না যদি আপনি বিভাগীয় প্রার্থী হয়ে থাকেন তাহলে হ্যাঁ দিবেন অথবা না অথবা প্রযোজ্য নয় সর্বশেষে এখানে এই ডানপাশে প্রার্থী স্বাক্ষরে এখানে আপনার নাম লিখতে হবে এবং আবেদন যে তারিখে আপনি লিখেছেন সে তারিখটি এখানে লিখতে হবে এই হলো ফর্মটি এরপরে আপনাদেরকে আরও দেখাচ্ছি কীভাবে আবেদন করতে হবে প্রার্থীকে জন প্রশাসন মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত ফর্ম অনুযায়ী নিজ স্বাক্ষরপূর্বক আবেদন করতে হবে প্রার্থীদের আবেদনপত্রের সাথে সদ্য তোলার চার কপি পাসপোর্ট সাইজের ছবি সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদ জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন সনদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা পৌরসভার মেয়র অথবা সিটি কর্পোরেশনের ওয়ার্ড কমিশনার অথবা কাউন্সিলরের নিকট হতে নিজ জেলা উল্লেখ সহ নাগরিকত্বের সনদের অনুলিপি সত্যায়িত করে সংযুক্ত করতে হবে এছাড়া যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র সংযুক্ত করতে হবে বিভাগীয় প্রার্থী কিংবা সশস্ত্র বাহিনীর হতে অবসরপ্রাপ্ত সদস্যগান নিম্ন শর্ত মোতাবেক আবেদন করতে পারবেন বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে যিনি স্থায়ী ভিত্তিতে অথবা হিসাবে দুই বছরের একই প্রকৃতির চাকরির পদ বা পদসমূহে অধিষ্ঠিত বা নিয়োজিত রয়েছেন যিনি বিজ্ঞপ্তিতে পদে পদোন্নতি অথবা সরাসরি নিয়োগের জন্য যোগ্য তবে এক্ষেত্রে উক্ত পদের উচ্চতর বয়সসীমা হতে পাঁচ বছর পর্যন্ত শিথিল করা হবে তবে তিনি উক্ত বেসামরিক পদের অবসরের জন্য নির্ধারিত বয়সে উপনীত হলে সংশ্লিষ্ট পদে নিয়োগের জন্য বিবেচিত হবেন না কিংবা নিয়োগপ্রাপ্ত হলে উক্ত অবসরযোগ্য বয়সে উপনীত হলে আর উক্ত বেসামরিক পদে বহাল থাকবেন না জনপ্রশাসন মন্ত্রণালয়ের শাখাপ এবং এই স্মারখনংয়ের তারিখ আঠারো নভেম্বর আঠাশ নভেম্বর উনিশশো চুরাশি অনুযায়ী সশস্ত্র বাহিনী হতে অবসর বা অব্যহতিপ্রাপ্ত কোনো নন কমিশন অফিসারকে বেসামরিক পদে নিয়োগের ক্ষেত্রে তিনি যতদিন সামরিক বাহিনীতে কর্মরত ছিলেন সর্বোচ্চ ততদিন বয়স ততদিনের জন্য বয়সীমা শিথিল করা যাবে ফার্মাসিস্ট এস এ এস আই কম্পাউন্ডার অফিস কর্ণিক অথবা অফিস টাইপিস্ট ভিউয়ার স্টোরম্যান সিভিল মেকানিক্যাল ড্রাইভার সিএমডি ড্রাইভার এমডি ড্রাইভার হেড মেকানিক ড্রাইভার রিকভারি এবং নিরাপত্তা প্রহারী পদে নিয়োগের ক্ষেত্রে সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের ক্ষেত্রে নীতিমালা অনুযায়ী বয়সীমা শিথিলযোগ্য প্রার্থীদের জাতীয় পরিচয়পত্র থাকতে হবে জাতীয় পরিচয়পত্র না থাকলে নির্বাচন কমিশন কর্তৃক প্রদত্ত জাতীয় পরিচয়পত্রের রসিদ থাকতে হবে এবং নিয়োগপত্র প্রদানের পূর্বে অবশ্যই জাতীয় পরিচয়পত্র দাখিল করতে হবে ভিউয়ার্স এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট অনেকেই প্রশ্ন করে থাকেন যে জাতীয় পরিচয়পত্র ছাড়া আবেদন করা যাবে কি না তো এখানে বলা আছে যে জাতীয় পরিচয়পত্র ছাড়া আবেদন করা যাবে তবে সেক্ষেত্রে নির্বাচন কমিশন কর্তৃক প্রদত্ত যে জাতীয় পরিচয়পত্রের রসিদ যে দিয়ে থাকে তারা সেই রসিদ রসিদটি থাকতে হবে এবং নিয়োগপত্র প্রদানের পূর্বে অবশ্যই জাতীয় পরিচয়পত্র দাখিল করতে হবে একত্রিশে জানুয়ারি দু তারিখে সকল পদের জন্য আবেদনকারীর বয়স আঠারো থেকে তিরিশ বছর বয়সীমার মধ্যে থাকতে হবে মুক্তিযোদ্ধা সন্তানদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সীমা বত্রিশ বছর তবে এর আগে আপনাদেরকে যা দেখিয়েছি সেক্ষেত্রে যারা অবসরপ্রাপ্ত তাদের ক্ষেত্রে বয়সীমা শিথিলযোগ্য এবং যারা বিভাগীয় প্রার্থী তাদের জন্য পাঁচ বছর বয়স শিথিলযোগ্য সংশ্লিষ্ট পদের বিপরীতে উল্লেখিত কর্তৃপক্ষের অনুকূলে দুই শত টাকার পে অর্ডার অথবা ব্যাঙ্কড্রাফ এবং প্রার্থীর বর্তমান ঠিকানা সম্বলিত একটি ফেরত খাম সংযুক্ত করতে হবে ডাক যোগাযোগের ঠিকানায় পোস্ট কোড অবশ্যই উল্লেখ করতে হবে উল্লেখিত পদসমূহে নিয়োগের ক্ষেত্রে সরকার কর্তৃক নির্ধারিত সকল ধরনের কোঠা যথাযথ সংরক্ষণ করা হবে কারিগরি পদে নিয়োগের জন্য ট্রাস্ট টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট টি টি হতে গাজীপুর হাতে প্রশিক্ষণপ্রাপ্তদের অগ্রাধিকার দেওয়া হবে খামের উপরে পদের নাম নিজ জেলা ও কোঠা অবশ্যই উল্লেখ করতে হবে অসম্পূর্ণ এবং ত্রুটিপূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে যে কোনো আবেদনপত্র বাতিল ও সংরক্ষণ সহ নিয়োগ সংক্রান্ত সকল বিষয় কর্তৃপক্ষের চূড়ান্তই চূড়ান্ত বলে গণ্য হবে প্রিয় ভিউয়ার্স এই ছিল আজকের বিজ্ঞপ্তিটি যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন তবে তার আগে আপনারা বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে ভালোভাবে পরে নেবেন তো সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ